আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা আমাদের সিকুয়েল এর মোটামুটি কোর্সটাই করবো ঠিক আছে এ টু জেড আমরা শিখব এই পুরো কোর্স থেকে ইনশাল্লাহ একটু ভিডিওটা লেনদি হবে আমরা ধৈর্য ধরে দেখতে থাকি ইনশাল্লাহ সিকুয়েল ডেটা অ্যানালাইসিসের সিকুয়েল সম্পর্কে যা যা দরকার সব কিছু আমরা কমপ্লিট করে ফেলতে পারবো ঠিক আছে তো ওকে অ্যাপসটা ওপেন হচ্ছে ওকে আমরা একটু কানেক্ট করে নিই প্রথমে হচ্ছে অ্যাপসটা ওপেন করে কানেক্ট করে নিতে হবে সার্ভারের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এখন আমি একটা প্রথমে হচ্ছে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব হুম ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা মোটামুটি এখান থেকে নিউ ডাটাবেস ক্রিয়েট করতে পারি নিউ ডাটাবেস করে আবার আমরা কি করতে পারি নিউ কি কুয়েরি এটা করেও নিউ ডাটাবেস ক্রিয়েট করতে পারি তো আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ ডাটাবেস এখানে ক্রিয়েট করব ঠিক আছে এখানে নাম দিলাম হচ্ছে আমাদের ওকে আমি দিয়ে দিলাম এল দিয়ে দিলাম শুধুমাত্র সিকুয়েল দিয়ে দিলাম ঠিক আছে বোঝার সুবিধাতে ক্লাস করার সুবিধার্থে কেমন ওকে সিक्वल দিলাম আমাদের ডেটাবেজের নাম এরপর হচ্ছে আমি ওকে করে দিলাম যা আছে ডিফল্ট সেটিং আছে এখন জাস্ট ওকে করে দিলাম কেমন সো আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে সিक्वल নামে হ্যাঁ সিक्वल নামে এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু রিফ্রেশ করি রিফ্রেশ করলে দেখেন এখানে সিक्वल নামে একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে এখন এই সিকুয়লে ক্লিক থাকা অবস্থায় আমরা কি করতে পারি এখানে কিন্তু নেমটা চেঞ্জও করতে পারি ঠিক আছে যদি নেম চেঞ্জ করার প্রয়োজন থাকে নেম চেঞ্জ করবেন না প্রয়োজন থাকে নাই তো মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ কুয়েরিতে চলে যাচ্ছে ঠিক আছে নিউ কুয়েরি তো মূলত আমাদের সব কাজগুলো হবে এই নিউ কুয়েরিতে হ্যাঁ নিউ কুয়েরিতে আমরা সব কাজ করব আচ্ছা অনেক সময় হয় কি এখানে অনেকগুলো ডাটাবেস থাকবে এই ডাটাবেসগুলোতে এই কুয়েরি তো একটাই থাকবে একটা কুয়েরি শিট দিয়ে আমরা সমস্ত ডাটাবেসের কাজ করতে পারবো তো এইখানে আমরা কি করতে পারি যে কোন কুয়ে কোন ডাটাবেস কখন ইউজ করব এটা কিন্তু ডিপেন্ড করে এখানে দেখেন দুইটা ডাটাবেস আছে স্টুডেন্টস রেজাল্ট আর হচ্ছে সিকিউএল হ্যাঁ তো এই দুইটা ডাটাবেস আছে অনেক সময় আমরা মাই সিকিউএলে কী করে থাকি ইউজ ফাংশন ইউজ করে থাকি হ্যাঁ ইউজ ধরেন আমাদের ইউজ লেখার পরে এই ডাটাবেসটার নাম দিলাম স্টুডেন্ট রেজাল্ট হ্যাঁ স্টুডেন্ট রেজাল্ট এই ডাটাবেসটা আমরা ইউজ করব ইউজ এখানে জাস্ট দিলাম হচ্ছে students তো এইটা যদি আমরা এক্সিকিউট করি তাহলে দেখেন কি হয় হ্যাঁ এইখানটাতে দেখেন একটু পরিবর্তন হয়ে গেছে মতো খেয়াল করেন স্টুডেন্ট রেজাল্ট ইউজ যেই ডেটাবেজের নাম দিব সেই ডেটাবেসটা এখানে চলে আসবে ঠিক আছে তার মানে আমি এখন যত কোয়েরি লিখবো সবগুলা কোয়েরি হচ্ছে আমাদের এই ডেটাবেজের উপর ভিত্তি করে চলতে থাকবে ঠিক আছে এই স্টুডেন্টস রেজাল্ট এই ডেটাবেজে কাজ করবে সো আমরা যদি এটা না চাই আমরা যদি চাই যে হ্যাঁ আমরা এখন স্টুডেন্টস রেজাল্ট নিয়ে কাজ করব না আমরা কাজ করব হচ্ছে এই ডাটাবেসটা নিয়ে আমরা দিয়ে হ্যাঁ ওকে এবার একটু আমরা এক্সিকিউট করি সরি এটা যেহেতু আমাদের নামটা একটু চেঞ্জ করে দিতে হবে এটা হচ্ছে আমাদের আমি একটু নামটা চেঞ্জ করে দিই হ্যাঁ সিকুয়েল ওয়ান দিয়ে দিই হ্যাঁ এই নামটা দিয়ে দিই তাহলে আমাদের জন্য ব্যাটার হবে কেন ব্যাটার হবে সরি এই নামটা একটু চেঞ্জ করে কেন আমরা দিব এর পেছনের কারণটা আমি যদি বলি যে সিকিউল নামে আমাদের অলরেডি একটা কমান্ড থাকে এইখানে ভেতরে সো দ্যাটস ওয়াই আমরা কি করব এই নামটা চেঞ্জ করে ফেলবো ঠিক আছে তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নতুন একটা ডেটাবেস আলাদাভাবে নিব আর কি হ্যাঁ এটা যেহেতু কাজ করতেছে না বা নামটাও চেঞ্জ করা যাচ্ছে না সো এটাকে আমরা একটু ডিলেট করে তারপরে কাজ করব এটাকে ডিলেট করতে গেলে কি করতে হবে মাউসের রাইট বাটন ক্লিক করব ক্লিক করে যে ডিলেটে ক্লিক করব ওকে দেখেন ডিলেট চলে আসছে হ্যাঁ সিকুইল এটা সিলেক্ট করা আছে ওকে করলাম এটা ডিলেট হয়ে গেল হ্যাঁ ডিলেট হচ্ছে এক্সিকিউটিং হ্যাঁ একটু টাইম লাগবে অনেক সময় নেট না থাকলে একটু সমস্যা করে থাকে আমার যেহেতু এখন নেট নাই ওয়াইফাই নাই এই জন্য একটু সমস্যা হইতেই পারে আচ্ছা তাকে আমরা এখন এটা ডিলিট করবো না এইভাবে ডিলিট করতে হয় তো আমরা আর একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করে নেব হ্যাঁ নিউ ডাটাবেসে চলে গেলাম নিউ ডাটাবেস থেকে কি করব আমরা এখানে আমরা এবার দিয়ে দিই সিকুয়েল প্র্যাকটিস হ্যাঁ সিকুয়েল প্র্যাকটিস তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না আশা করি হ্যাঁ প্র্যাকটিস ওকে এই ডাটাবেস দিয়ে দিলাম ঠিক আছে তো এক্সিকিউট হয়ে গেছে আমাদের নতুন একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ

এই যে দেখেন তীর চিহ্ন আছে এইখানে ড্রপডাউন মেনুতে গিয়ে আমরা এখানে যে কোনো একটা কি করতে পারি ডাটাবেস নিয়ে কাজ করতে পারি তো এগুলো হচ্ছে মাস্টার মডেল এগুলো আমার আগে ডাটাবেস ছিল যাই হোক এগুলোর দরকার নেই আপনাদের দেখার তো আমরা এই যে এইখান থেকে চেঞ্জ করে দিতে পারবো সিকুয়েল প্র্যাকটিস স্টুডেন্ট রেজাল্ট হ্যাঁ আমরা কোনটা নিয়ে কাজ করবো এখানে আমরা কোন ডাটাবেস নিয়ে কাজ করব এখানে আমরা চেঞ্জ করে দিতে পারি ঠিক আছে তো এটা আমি দুইটা পদ্ধতি দেখাইলাম কোন ডাটাবেসকে কীভাবে কাজ করাবেন ওকে তো প্রথম কথা তো আমরা শিখলাম মোটামুটি এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের প্রথম যে ফাংশন এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ ফাংশনটাই হচ্ছে ক্রিয়েট ট্যাবল ক্রিয়েট ফাংশন ঠিক আছে মূল কথা হচ্ছে ক্রিয়েট ফাংশন তো আমরা ক্রিয়েট টেবল কিভাবে করব এটা একটু দেখবো ক্রিয়েট টেবল কিভাবে করব তা আমাদের জানি শুরু কিন্তু হ্যাঁ প্রথমটাই আমাদের জার্নি শুরু হচ্ছে ক্রিয়েট আমাদের ডাটাবেস ক্রিয়েট করলাম এটা হচ্ছে আমাদের প্রথম জার্নি দ্বিতীয় দাপে হচ্ছে আমরা একটা ট্যাবল ক্রিয়েট করব সিকিউল প্র্যাকটিস এর আন্ডারে হ্যাঁ ডাটাবেসের আন্ডারে ক্রিয়েট ট্যাবল যদি কোনো কিছু ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েট ফাংশন নিয়ে আসবো কী ক্রিয়েট করতে চাচ্ছে ট্যাবল ক্রিয়েট করতে চাচ্ছি ক্রিয়েট ট্যাবল এখানে ট্যাবলের একটা নেম দিতে হবে ঠিক আছে এই নেমটা কি আমরা ধরেন দিয়ে দিলাম স্টুডেন্ট আপনারা যে কোনো নাম দিতে পারেন হ্যাঁ ক্রিয়েট ট্যাবল স্টুডেন্ট এই নামে একটা ট্যাবল দিয়ে দেবো আচ্ছা এরপরে আমরা কি করব এই ট্যাবলের আন্ডারে আমাদের কিছু কিছু কি থাকে যে কোনো একটা ট্যাবলে কলম থাকে ঠিক আছে কলাম থাকে এই কলমগুলোর নামগুলো আমরা দিয়ে দিব ধরেন আমার ট্যাবলে হচ্ছে স্টুডেন্ট আইডি নামে একটা কলম থাকবে স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডি নামে একটা কলম থাকবে এটার ভ্যালুটা কেমন হবে এই ভ্যালুটা আমাদেরকে ডিফাইন করে দিতে হবে ঠিক আছে তো এর ভ্যালুটা হচ্ছে আমরা চাচ্ছিলাম ইন্টিজার ইন্টিজার কি জিনিস এই বিষয়ে আমার হচ্ছে পাইথনের যে লেকচারগুলো আছে এখানে একটু দেখবেন পাইথনের ধারাবাহিক লেকচারে ভেরিয়েবল টাইপস যেই লেকচারটা সেটা খেয়াল করবেন হ্যাঁ ইন্টিজার টাইপ ভেরিয়েবল দিয়ে দিলাম আমি আর এখানে ডিটেলস বলতেছি না কেমন তো স্টুডেন্ট আইডি এটা হচ্ছে আমাদের ইন্টিজার দিয়ে দিলাম ইন্টিজার টাইপ ভেরিয়েবল হবে এবং এটা হবে আমাদের প্রাইমারি কি প্রাইমারি কি কি জিনিস সেটা একটু তোমাদেরকে বুঝতে হবে প্রাইমারি প্রাইমারি কি প্রাইমারি কি জিনিসটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে ইউনিক হবে মানে প্রাইমারি কি এর ভ্যালু গুলো যে ইন্টিজার গুলো এটা ইউনিক হবে কখনো ডাবল হবে না ওয়ান দুইবার আসবে না স্টুডেন্ট আইডি ওয়ান দুইবার আসবে না স্টুডেন্ট আইডি টু দুইবার আসবে না ঠিক আছে অলওয়েজ ইউনিক হবে ওয়ান টু থ্রি ফোর হবে ঠিক আছে পাশাপাশি প্রাইমারি কির আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা নল নট নাল হবে নাল ভ্যালু হওয়া যাবে না এই স্টুডেন্ট আইডি কখনো ফাঁকা থাকা যাবে না বুঝতে পারছেন প্রথম কথা হচ্ছে প্রাইমারি কি এটা কখনো ডুপ্লিকেট হবে না ডাবল হবে না শুধুমাত্র মানে একক হবে ইউনিক হবে এর পাশাপাশি হচ্ছে এটা নটনাল হবে মানে এটা কখনোই কি হবে না ফাঁকা থাকতে পারে না স্টুডেন্ট কখনো ফাঁকা থাকতে পারে না একটা কমা দিয়ে দিলাম কমা দেওয়া বাধ্যতামূলক দিয়ে দিলাম স্টুডেন্ট আইডি ইন্টিজার প্রাইমারি কি দিয়ে দিলাম ওকে এরপর নেম দেবো আমাদের আরেকটা একটা কলম থাকবে যার নাম হচ্ছে যে কলমটার নাম হচ্ছে আমাদের নেম নেম এটা হচ্ছে আমাদের বার্কার হ্যাঁ আমি একটু নেমটা বড় হাতের দিয়ে দিই হ্যাঁ নেম এটার ক্যারেক্টারিস্টিক্স হবে বার্কার বার্কার কি জিনিস আমরা যদি বলি বার্কার মানে হচ্ছে ভেরিয়েবলটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স টাইপের মানে এক নাম থাকবে নামের যে ভেরিয়েবলটা তার টাইপ হচ্ছে বার্কার ঠিক আছে বার্কার এটা মনে রাখতে হবে নামের যে ভেরিয়েবল টাইপ সেটা হচ্ছে বার্কার এই জন্য বার্কার দিব এখানে কতটা ডিজিট থাকতে পারে আমরা একশো ডিজিট ম্যাক্সিমাম দিয়ে দিলাম যে হ্যাঁ একশো ডিজিট থাকতে পারে ঠিক আছে এরপর আমরা প্রিন্থিসের ভিতরে একশো ডিজিট দিয়ে দিলাম নেমের নামটা একশো ডিজিটের মধ্যে হইতে হবে এর বড় হইলে চলবে না এরপরে কমা দিয়ে আবার কি করলাম আমরা আরেকটা কলাম কলম নিব যে কলামটার নাম হচ্ছে আমাদের মেজর ঠিক আছে মেজর মানে হচ্ছে তার কি সাবজেক্ট এই মেজরও যেহেতু একটা সাবজেক্টের নাম সো আমার ভার কার্ড দিব তো মেজর তো বেশি একটা বড় হয় না হ্যাঁ মেজরের নাম বা সাবজেক্টের নাম তো বড় কিছু হয় না এই জন্য আমরা ফিফটি দিয়ে দিলাম হ্যাঁ ডিজিট সংখ্যা ফিফটি পায় অ্যালফাবেট সংখ্যা ফিফটি হবে হ্যাঁ ওকে দেন হচ্ছে আমরা কি করব এখানে প্রিন্থেসিস ক্লোজ করে দেব ওকে প্রিন্থেসিস ক্লোজ করে দিলাম এখন আমি এটাকে এক্সিকিউট করব এক্সিকিউট করেন দেখেন এখানে দেওয়া দেওয়া আসতেছে হচ্ছে কমান্ডস কমপ্লিটেড সাকসেসফুলি মানে ঠিকঠাক মতো এটা রান হইছে ওকে দ্যাটস ফাইন তার মানে আমাদের একটা টেবল ক্রিয়েট হয়ে গেছে আমি এখন এইটাকে একটু কমেন্ট বানাই দিব মানে এই যে দেখেন এইখানে কমেন্ট অপশন চলে আসছে এখানে ক্লিক করলে এটা সিলেক্ট করে এখানে ক্লিক করবেন এটা কমেন্ট হয়ে যাবে ঠিক আছে তো টেবল ক্রিয়েট হয়ে গেল কমেন্ট জিনিসটা কি আমরা কমেন্ট এখানে কি করব তারা পাইথন শিখছেন তারা জানেন যে কমেন্ট হচ্ছে কোনো একটা প্যাসেজ সম্পর্কে কিছু বলে দেওয়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো একটা প্যাসেজ সম্পর্কে কোনো কিছু বলে দেওয়া যেটা এক্সিকিউট হবে না একটা লাইন বা একটা প্যারাগ্রাফ বলে দেওয়া যেটা কখনো কি হবে না এক্সিকিউট হবে না তো সিকুইলে কমেন্ট করা হয়ে থাকে ডাবল ডাবল হাইফেন ব্যবহার করে ঠিক আছে ডাবল ব্যবহার করে করে আমরা এখানে কমেন্ট কমেন্ট থাকি ওকে ফাইন হয়ে গেল আমাদের তো এরপরে আমি যেটা দেখতে যাচ্ছিলাম যে হ্যাঁ আমরা যে ক্রিয়েট করছি এটা আসলে আসছে কিনা ঠিক আছে এটা আসলে আসছে কিনা বা ক্রিয়েট হয়েছে কিনা এই জন্য আমাদেরকে সিলেক্ট ফাংশন ইউজ করতে হবে সিলেক্ট ফাংশন কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা আস্তে আস্তে শিখবো কোনো কিছু মানে আমাদের এই ড্যাশবোর্ডে বা এইখানে আউটপুটে দেখাইতে চাইলে আমরা সিলেক্ট ফাংশন ইউজ করতে হবে আমাদেরকে ঠিক আছে সিলেক্ট অল স্টার মানে অল মানে সিলেক্ট অল আমি একটু বোঝাচ্ছি ফ্রম স্টুডেন্ট যা আমরা টেবলটা ক্রিয়েট করলাম সেই টেবলটা আমরা কল করলাম ঠিক আছে স্টুডেন্ট ওকে তো এটা বুঝাই হচ্ছে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস এটা দ্বারা বোঝাচ্ছে যে হ্যাঁ তুমি সব কিছু সিলেক্ট করবা কোথা থেকে স্টুডেন্ট টেবল থেকে ঠিক আছে ওইটা এক্সিকিউট করলাম দেখেন আমাদের টেবলে কি কি ছিল স্টুডেন্ট আইডি ছিল নেম ছিল মেজর ছিল এগুলো সব কিছু চলে আসছে ঠিক আছে এইভাবে সিলেক্ট করতে হয় এবার আমরা চলে যাচ্ছি অনেক সময় আমাদের প্রয়োজন পরে টেবল ড্রপ করা ঠিক আছে টেবলটাকে ড্রপ করা যে কোনো একটা টেবল ক্রিয়েট করছি যেটাকে আমাদের ড্রপ করতে হবে সো সেই ক্ষেত্রে আমরা টেবল কিভাবে ড্রপ করি জাস্ট ড্রপ ফাংশনকে কল করব ড্রপ টিএ বিএল হ্যাঁ টেবল ড্রপ করো কোন টেবিলটা ড্রপ করো আমাদের স্টুডেন্ট নামে যে টেবলটা আছে এই টেবিলটা ড্রপ করে দাও ঠিক আছে যখন আমি এটাকে ড্রপ টেবল করবো কোনো টেবিলকে ড্রপ করার জন্য ও এক্সিকিউট করবো হ্যাঁ কমান্ড সাকসেসফুলি কীভাবে হবে এখন আমরা এটাকে একটু রান করবো সরি এখানে দেখাচ্ছে দেখেন সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট এটাকে আমরা রান করলাম রান করলে দেখাচ্ছে ইনভ্যালিড অবজেক্ট নেম স্টুডেন্ট স্টুডেন্ট নামে কোনো আর টেবল এখানে নাই কেননা আমরা এখানে টেবিলটাকে ড্রপ করে দিয়েছি ঠিক আছে টেবিলটাকে ড্রপ করে দিয়েছি তো এইভাবে মূলত হচ্ছে আমাদের টেবিল ড্রপ করতে হয় তো এরপরে হচ্ছে আমি আবার টেবলটাকে ক্রিয়েট করব তো আবার নতুন করে আমি কোড লিখবো না এটাকে জাস্ট আনকমেন্ট করে দিব আনকমেন্ট করে দিয়ে এক্সিকিউট করবো ওকে এটা টেবল ক্রিয়েট হয়ে গেছে আবার এটাকে কমেন্ট করে দিলাম ওকে আশা করি আমরা বুঝতে পেরেছি তো আমরা কীভাবে ড্রপ টেবল করতে হয় সেটা শিখলাম এবার আমরা অনেক সময় কলাম অ্যাড করতে হয় ঠিক আছে আমাদের একটা টেবেলে আমাদের কলাম অ্যাড করতে হয় সো সেই কলমটা কীভাবে অ্যাড করবো তো আমি একটু সুবিধার্থে সব কিছু দেখানোর সুবিধার্থে বারবার কেন সিলেক্ট অল ফ্রম টেবল দিব এটা না দিয়ে আমরা হচ্ছে আমি একবারে করে রাখলাম এটাকে করে রাখলাম ঠিক আছে সিলেক্ট অল ফ্রম টেবল একটু এক্সিকিউট করি এখন আমরা দেখতে পারবো হ্যাঁ ওকে আমাদের হচ্ছে এখন আমি কি করব অল্টার আমি কি করব একটা এই টেবলের ভিতরে একটা কলাম অ্যাড করব কিভাবে কলাম অ্যাড করতে হয় দেখেন অল্টার টেবল স্টুডেন্ট অল্টার টেবল স্টুডেন্ট অ্যাড করব কী অ্যাড করবো এই টেবলের মধ্যে অল্টার টেবল স্টুডেন্ট মানে আমাদের অ্যাক্সেস করে করে নিয়েছি যে হ্যাঁ আমি স্টুডেন্ট নামের ট্যাবলে অ্যাক্সেস করে নিলাম এখন এখানে কাজ করতে পারবো অ্যাড করবো জিপিএ নামে একটা কলাম অ্যাড করবো হ্যাঁ জিপিএ এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে ডেসিমেল হ্যাঁ ডেসিমেল মানে এই জিপিএর ক্যারেক্টারিস্টিক্স বা ভেরিয়েবল টাইপটা হবে ডেসিমেল যেখানে তিনটা থাকবে টোটাল তিনটা ডিজিট থাকবে জিপিএাল তিনটা ডিজিট থাকবে এবং দশমিকের পর দুইটা ঘর থাকবে ঠিক আছে দশমিকের করেন দেখেন এইখানে চলে আসছে দেখেন জিপিএ নামে নতুন একটা কলাম অ্যাড হয়ে গেছে অলরেডি ওকে অ্যাড হয়ে গেছে তো এখন আমরা চাচ্ছিলাম যে হচ্ছে আমরা যে ট্যাবলটা যে জিপিএ কলামটা অ্যাড করলাম তো এইটাকে আমি এবার একটু ডিলিট করে দেখাবো হ্যাঁ কিভাবে একটা কলাম ডিলিট করতে পারি তো সেইম কাজ আমরা এখানে ট্যাবলে কোনো কাজ করতে চাইলে সংযোজন বিয়োজন করতে চাইলে অবশ্য অল্টার টেবল কমান্ড নিয়ে আসবো ট্যাবলের নামটা দিয়ে দিব স্টুডেন্ট এরপরে হচ্ছে আমাদের ড্রপ টেবল করবো সরি ড্রপ কলাম লিখতে হবে হ্যাঁ কোন কলামটা ড্রপ করবো সেটা হচ্ছে আমাদের জিপিএ জিপিএ কলামটা আমি ড্রপ করবো এই জন্য জিপিএ লিখে দিলাম এখন আমি এই লাইনটাকে শুধুমাত্র এক্সিকিউট করব ওকে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি এখন আমি স্টুডেন্ট টেবলটাকে কল করবো দেখেন এখানে জিপিএ নামে কোনো কি নাই কলাম নাই ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো ওকে দ্যাটস ফাইন আমি এখন এগুলোকে একটু কি করে দিই কমেন্ট করে দিই এখন আমরা দ্বিতীয় আর একটা কাজ করতে যাচ্ছি এটাও খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের ইনসার্ট টেবল इन्सर्ट डाटा इनेटेबल इन्सर्ट डाटा इनेटेबल ओके इन्सर्ट डाटा इनेटेबल चल रहा है तो हम लोग एक काज कूरी है ओके আমি এখন হচ্ছে ইনসার্ট করবো ডাটা ইনসার্ট করবো এই জন্য আমি একটা কমেন্ট করে দিলাম ইনসার্টিং ডাটা হ্যাঁ ইনসার্টিং ডাটা ওকে এখানে আমি দিলাম হচ্ছে যে কমান্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইনসার্ট কমান্ড ইউজ করতে হবে ইনসার্ট ইনটু লিখতে হবে ইনসার্ট ইনটু কোথায় যে ট্যাবলে ইনসার্ট করতে চান সেই ট্যাবলের নামটা দিয়ে দেবেন স্টুডেন্ট হ্যাঁ এরপরে এখানে লিখতে হবে ভ্যালুস স্টুডেন্টের মধ্যে আমি কোন কোন ভ্যালুগুলো অ্যাড করবো স্টুডেন্ট ট্যাবলের মধ্যে মানে ভ্যালুগুলো অ্যাড করবো হচ্ছে স্টুডেন্ট আইডি প্রথমটা হচ্ছে ওয়ান এরপরে নাম দেব আমি হ্যাঁ এরপরে আমি নাম দিব নামটা হচ্ছে আমি দিয়ে দিলাম জামান এরপরে আমি দিয়ে দিলাম কমা এরপরে আমি দিব হচ্ছে তার মেজরটা কি তার মেজরটা আমি দিয়ে দিব মেজরটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স হ্যাঁ স্ট্যাটিস্ট

ওকে ইন আমাদের এই ভ্যালুটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে স্টুডেন্ট আইডি ওয়ান জামান নেম এবং স্ট্যাটিস্টিক হচ্ছে তার মেজর দেন আমরা আরও কিছু ভ্যালু অ্যাড করি সেম একই কায়দায় ইনসার্ট ইন টু স্টুডেন্ট প্রথমে বলবো হচ্ছে তোমরা কেউ প্রথম অবস্থায় হ্যাঁ কপি কপি পেস্ট করো না এখানে সবগুলো একটু নিজে টাইপ করার চেষ্টা করো যদিও সেটা ডাবল হোক কোনো অসুবিধা নেই ইন সাইড ভ্যালুস আমি দিয়ে দিলাম টু এক্সট্রেন্ট নাম্বার টু এখানে কমা দিলাম পাশাপাশি এখানে আমি দিচ্ছি হচ্ছে এক্সট্রেন্ট নেম রাখি দেন আমি আবার কমা ইউজ করলাম এবং তার ডিপার্টমেন্ট দিয়ে দিলাম ম্যাথ ওকে দেন প্রিন্থিস ইস ক্লোজ এবার আমি যেহেতু একবার এটা রান করে ফেলছি এটাকে আমি একটু কমেন্ট করে দিয়ে দিব কমেন্ট হয়ে গেল এখন আমি এটাকে রান করব ঠিক আছে এক্সিকিউট করলাম এটাকে একটু ইনসার্ট ইন্টু স্টুডেন্ট ও এখানে ভ্যালুস এস আমার দেওয়া হয় নাই এই জন্য একটু ইরোড দেখাচ্ছিল সো এক্সিকিউট করব দেখেন আমার দ্বিতীয় ভ্যালুটাও অ্যাড হয়ে গেছে তো এইভাবে আমরা মূলত হচ্ছে ভ্যালু অ্যাড করব ঠিক আছে তো এটাকে কমেন্ট করে দিই এর পাশাপাশি আমি আরো একটা জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে ইন্টু এর ক্ষেত্রে কিছু বাইন্ডিংস থাকে বা কিছু আরো করতে পারি তো স্টুডেন্ট ইনসার্ট স্টুডেন্ট দিয়ে দিলাম এখানে যদি আমি বলি যে হ্যাঁ আমি জাস্ট কোন কোন ঘরগুলোতে ভ্যালুগুলো ইনপুট করবো সেটাও কিন্তু আমরা দিতে পারি ধরেন স্টুডেন্ট আইডি আমরা ইনপুট করবো পাশাপাশি হচ্ছে আমরা শুধু নামটা ইনপুট করবো নামটা হচ্ছে আমি দিয়ে দিলাম রুমি ওকে দেন সরি 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 স্টুডেন্ট এখানে আমার হচ্ছে কি কি স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডি এই ঘরটা ফিল আপ এবং হচ্ছে নেইমটা ফিল আপ করবো অন্য কোনো ঘর আমার দরকার নেই আমি অন্য কোনো ঘর ঘর ফিল আপ না মেজরটা ফিল আপ না সো সেক্ষেত্রে আমরা এরকম বলে দিব হ্যাঁ যে স্টুডেন্টরা স্টুডেন্ট টেবলের ভিতরে শুধুমাত্র এই দুইটা কলামে ভ্যালু অ্যাড করো এবং সেই ভ্যালু দুইটা কি কি সেই ভ্যালু দুটো আইডি হচ্ছে থ্রি এবং হচ্ছে ক্লোজ আমি এখন এটাকে রান করি দেখেন চলে আসছে যে তিন নাম্বার স্টুডেন্ট আইডি রুমি এবং হচ্ছে এখানে নাল নাল ভ্যালু চলে আসছে নাল কেন চলে আসছে আমি মেজরটা দিই নি তো এখানে বাই ডিফল্ট নাল ভ্যালু দেখাচ্ছে যে হ্যাঁ এখানে কোনো ভ্যালু নেই ওকে দ্যাটস ফাইন হয়ে গেছে আমরা ভ্যালু অ্যাড করবো সেগুলো শিখলাম তো এবার আমরা যেটা শিখবো এই স্টুডেন্ট এই যে টেবল ক্রিয়েট করলাম এই টেবলের মাঝখানে আর কিছু আমরা শিখবো হ্যাঁ তো এটাকে আমি কমেন্ট করায় দিচ্ছি না শুধুমাত্র প্রথমটাকে কমেন্ট করায় দিব ওকে কমেন্ট হয়ে গেছে আমার কমেন্ট ক্রিয়েট করা দেন আমি এখানে আমি আগের ট্যাবলটাকে ড্রপ করব হ্যাঁ ড্রপ ট্যাবল স্টুডেন্ট হ্যাঁ কেন ড্রপ করতেছি এটা হচ্ছে প্রয়োজনে শেখানোর জন্যই করতেছি কি শিখবো আমরা জানবো আর কি হ্যাঁ ধীরে ধীরে জানবো স্টুডেন্ট ওকে দেন হচ্ছে ড্রপ টেবল স্টুডেন্ট এটাকে আমি এখন রান করি স্টুডেন্ট টেবল ড্রপ হয়ে গেছে এখানে কেন এরকম দেখাচ্ছি ইনভেলিড অবজেক্ট নেম স্টুডেন্ট এই যে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট দেওয়া হয়েছিল কেননা আমরা এটা ড্রপ করেছি এই জন্য স্টুডেন্ট আর দেখাবে না সো এটা আসছে এখন আমরা আমাদের নতুন করে কি করব টেবলটা আমরা ক্রিয়েট করব ওকে দেন আমরা এখন চলে যাচ্ছি নতুন একটা ক্রিয়েট করতে এখানে অনেক কিছু শেখার আছে আমাদের স্টুডেন্ট 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 আমি দিয়ে দিলাম আইডি স্টুডেন্ট আইডি আমাদের প্রথম কলামের নেম এরা টাইপটা হবে ইন্টিজার ঠিক আছে ইন্টিজার টাইপ মানে ভেরিয়েবল টাইপটা হবে ইনটিজার এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে আমাদের নেম এই নেমটা হবে আমাদের ভার্কার এখানে নেমটা হবে ভারকার এখন পাশাপাশি হচ্ছে আমি দিয়ে দিলাম হান্ড্রেড এর ভ্যালুটা হান্ড্রেড দিতে পারবো এবং এখানে আমি ডিফাইন করে দিব যে ইটস শুড বি নট নাল মানে আমাদের নামের ঘরটা কখনো ফাঁকা রাখা যাবে না ওই যে আমরা বলি না যে হ্যাঁ নাম লেখা বাধ্যতামূলক সো এখানে দিয়ে দিলাম হ্যাঁ নট নাল আমরা কখনোই এই নেইমের ঘরটা ফাঁকা রেখে এই টেবলটাতে আমাদের নামটা ইনক্লুড করতে পারবো না হ্যাঁ ঠিক আছে আমরা কখনো নাম ছাড়া এইটাতে ইনক্লুড করতে পারবো না সো বলে দিলাম নট নাল হ্যাঁ নাম অবশ্যই দিতে হবে এরপরে মেজর দিয়ে দিলাম মেজর আমি দিয়ে দিলাম ভারকার ভারকার দিয়ে দিলাম টুয়েন্টি বারকার ফিফটি হ্যাঁ তো এখানে আমি যেটা বলে দিব এটা দিয়ে দিলাম হচ্ছে ইউনিক ইউনিক মানে হচ্ছে একটা মেজর একটা ডিপার্টমেন্ট থেকে শুধুমাত্র একজন স্টুডেন্টকে নিতে পারবো মানে এমন কোন স্টুডেন্ট নিব না যেন তার তাদের দুইজনের মেজরটা কি সেম হয়ে যায় স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট থেকে আমি একজনকে নিয়ে নিয়েছি সো আর কাউকে আমি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট থেকে নিতে পারবো না এটাকে বলা হয় থাকে ইউনিক সো ওকে ইউনিক হয়ে গেল এর পরে হচ্ছে আমরা যেটা করব সেটাকে বলা হয়ে থাকে কি বলবো প্রাইমারি কিটা সিলেক্ট করে দেবো এর আগে আমি প্রাইমারি কি দিয়েছিলাম হচ্ছে ওপরে হ্যাঁ স্টুডেন্ট আইডি ইন্টিজার প্রাইমারি কি এখানে দিয়েছিলাম সো ওইভাবে দিলেও হবে এখানে যদি আমি প্রাইমারি কি দেই নিচে সবার শেষে প্রাইমারি কি ডিফাইন করে দিই হ্যাঁ প্রাইমারি কি হবে আমাদের স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডি আমাদের হচ্ছে প্রাইমারি কি মানে এটা কখনো নাল হওয়া যাবে না এটা কখনো নাল হওয়া যাবে না এবং এটা কখনো মানে ডাবল হইতে পারে ডুপ্লিকেট হইতে পারবে না ইউনিক হইতে হবে এবং নট নাল হইতে হবে ওকে দ্যাটস ফাইন এখন আমি ক্লোজ করলাম আমি এখন টেবলটাকে রান করব এই কোডটাকে রান করব দেখেন আমাদের আবার টেবলটা ক্রিয়েট হয়ে গেছে জাস্ট ভিন্ন দাঁত ধাঁচে আমি টেবলটাকে ক্রিয়েট করলাম ওকে আশা করি বুঝতে পেরেছেন এখন আমি কিছু ভ্যালু এটাতে ইনসার্ট করব হ্যাঁ আমি কিন্তু মোটামুটি একটা জিনিস হয়তো ডাবল হবে শেখানো কিন্তু দুইটা মানে দুইভাবে আমি শেখাচ্ছি অনেক কিছু এখানে মিসিং থাকে এই জন্য আমি শেখাচ্ছি আর কি ইনসার্ট স্টুডেন্ট এখানে এখানে আমি আমি দিয়ে দিলাম সো অনেকগুলা ডাটা ইনসার্ট করবো মোটামুটি তিনটা সো আমি এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম কেমন তিনটা ভেলু ইনসার্ট করবো সো এখানে প্রথম ভ্যালু

সেম কাজটা করব হচ্ছে এইখানে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আমাদের টু এরপরে নাম দিয়ে দিব হচ্ছে সেম আগেরটাই রাখি রাকিব দেন আমি কমা ইউজ করে এখানে সাবজেক্টটা দিয়ে দিলাম ম্যাথেমেটিক্স ম্যাথেমেটিক্স আমি এখানে সাবজেক্টের নামটা একটু ডিটেলসে দিচ্ছি কেন দিচ্ছি এটাও আমি বলবো ঠিক আছে কেন দিচ্ছি এটারও একটা কারণ আছে সেটা আমি বলবো এরপরে আছে আমাদের থ্রি স্টুডেন্ট আইডি থ্রি এরপরে দিয়ে দিলাম রোমি রুমি ওকে দেন হচ্ছে আমাদের এর সাবজেক্টটা দিয়ে দিলাম আমি বায়োলজি কেমন বায়োলজি ওকে দ্যাটস ফাইন এখন আমি এই তিনটা ভ্যালুসকে কি করব ইনসার্ট করব এক্সিকিউট করলেই হয়ে যাবে ও এখানে একটু টিটা মিসিং আছে ঠিক আছে স্টুডেন্টের টি মিসিং আছে এই জন্য হচ্ছে আমাকে ইরোড দেখাচ্ছিল এখন আমি রান করব এক্সিকিউট করব হ্যাঁ দেখেন চলে আসছে তিনটা ভ্যালু ইনপুট হয়ে গেছে ওকে তো এই হলো অবস্থা ডেটা ইনসার্ট করলাম এখান এখন আবার জিনিসটা হচ্ছে অনেক সময় আমরা মেজর আমরা যে ইউনিক বলছি তিনটা ইউনিক ইউনিক ডিপার্টমেন্ট ইউজ করছি এখানে যেহেতু মেজরটা বলা ছিল ইউনিক সো এখন ব্যাপারটা হচ্ছে মেজর আমরা ডিফল্ট দিয়ে দিলাম যে অনেকে যদি মেজরটা পূরণ না করে মেজরটা না দেয় তখন সেক্ষেত্রে ডিফল্ট আনডিসাইডেড চলে আসবে ঠিক আছে মানে কেউ পূরণ না করলে একটা ভ্যালু অটোমেটিক দেখাবে ঠিক আছে সো সেইটার জন্য আমরা কি করব এটাকে আমি হচ্ছে প্রথমে ওকে কমেন্ট করে দিলাম এখন জাস্ট হচ্ছে এই এইটাকেই আমি আবার ক্রিয়েট করব তার আগে আমি টেবলটাকে ড্রপ করে নিব হ্যাঁ নতুন টেবলটাকে ড্রপ করে নিব এখানে শিখার কিছু বিষয় আছে সো এটাকে আমি নতুন টেবলটাকে ড্রপ করে নিব নেওয়ার পরে নতুন আরেকটা প্রসেস আমি করব হ্যাঁ ওকে এক্সিকিউট হয়ে গেছে আমাদের ট্রাভেলটা ড্রপ হয়ে গেছে এবার আমি এইখানে হচ্ছে একটু আনকমেন্ট করে দিয়ে এইখানে কি করব মেজরটা বারকার এখানে যে ইউনিক দিয়েছিলাম এই ইউনিকটা আর থাকবে না এখানে আমি বলে দিলাম যে হ্যাঁ আমাদের মেজরটা হবে বারকার ফিফটি ঠিক আছে বাট এটা যদি কেউ পূরণ না করে কোনো অসুবিধা নাই তো এটাকে আমি দিয়ে দিলাম ডিফল্টে যদি কেউ পূরণ না করে ডিফল্টে সে শো করবে হচ্ছে আনডিসাইডেড হ্যাঁ আন ডিসাইডেড ডিফল্ট কি শো করবে আনডিসাইডেড শো করবে ওকে দ্যাটস ফাইন দেন প্রাইমারি কি স্টুডেন্ট ঠিক থাকবে এইভাবে চলতে থাকবে হ্যাঁ এক্সিকিউট করলাম ওকে তাহলে আমরা কি করলাম যে হ্যাঁ কেউ যদি কখনো মেজরটা পূরণ না করে তাহলে তার এখানে কি দেখাবে আনডিসাইডেডটা দেখাবে ঠিক আছে আনডিসাইডেড দেখাবে তো এটার জন্য আমাদের তো একটু প্র্যাকটিস করা দরকার এটাকে আমি কমেন্ট করাই দিচ্ছি তো এইটাকে হচ্ছে আমি একটু আনকমেন্ট করে এখানে জাস্ট ধরেন এই যে শেষে যে বায়োলজিটা আছে এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি এটা পূরণ করে সে পূরণ করে নেই যে হ্যাঁ এখানে মেজর নামে কোনো কিছু আছে তো হচ্ছে আমি এটাকে এক্সিকিউট করি টেবল ডেফিনিশন তো এইখানে আমি একটু দিয়ে দিলাম যে হ্যাঁ আমি এখানে শুধুমাত্র দুইটা ভ্যালু নেব একটা হচ্ছে স্টুডেন্ট আইডি অ্যাড করব স্টুডেন্ট আইডি তারপরে হচ্ছে স্টুডেন্ট আইডির পাশাপাশি আমি কোনটা নিব দেন হচ্ছে আমাদের এই দেখেন এখানে আমরা শুধুমাত্র লাস্টে যে রুমির স্টুডেন্টের রুমি নামের স্টুডেন্টের আমরা কি দেই এখানে মেজরটা দেইনি নি সো এখানে অটোমেটিক আনডিসাইডেড চলে আসছে কেন আনডিসাইডেড চলে আসলো আমরা এখানে বলে দিয়েছিলাম হ্যাঁ যে মেজর যদি কেউ পূরণ না করে তাহলে ডিফল্ট আনডিসাইডেড দেখাবে ওকে দ্যাটস ফাইন তো মোটামুটি আমরা অনেকগুলো জিনিস শিখলাম চলে যাচ্ছে হচ্ছে এখানে আমাদের ক্রিয়েট করা আছে ওকে আমি একটা অটো ইনক্রিমেন্ট এটা একটু দেখবো যে আসলে অটো ইনক্রিমেন্ট কিভাবে কি হচ্ছে আর একটা দেখাবো হ্যাঁ আর একটা প্রসেস সো এটাকে হচ্ছে আমি আনকমেন্ট করে দিলাম হ্যাঁ এবার আর একটা কাজ সেটা হচ্ছে আমি আবার ড্রপ করবো হ্যাঁ ড্রপ স্টুডেন্ট এটাকে হচ্ছে আমরা এক্সিকিউট করি ড্রপ হয়ে গেছে ঠিক আছে এটা ড্রপ হয়ে গেছে সো এই ড্রপ স্টুডেন্ট এটাকে আমি কি করবো কমেন্ট করে দিব এরপরে আমি আবার করব করব ক্রিয়েট ক্রিয়েট স্টুডেন্ট এইখানে আমি কি কাজটা করতেছি একটু খেয়াল করুন প্রিন্টে দিয়ে দিলাম এখানে বলে দিলাম স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডি ইন্টিজার হবে এবং এটা হচ্ছে অটো ইনক্রিমেন্টেড হবে অটো ইনক্রিমেন্ট অনেকের ইয়েতে অটো ইনক্রিমেন্ট কাজ করবে অনেকের তাতে কাজ করবে না আমারটা তো মনে হয় না কাজ করতেছে অটো ইনক্রিমেন্ট সো অটো ইনক্রিমেন্ট ডাজেন্ট ওয়ার্ক মানে আমার এখানে অটো ইনক্রিমেন্ট কাজ করতেছে না জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই বোঝানোর সুবিধার্থে অটো অটো ইনক্রিমেন্ট দেওয়ার পরে আমি এখানে নেম দিয়ে দিলাম বারকার দিয়ে দিলাম নেম বারকার হচ্ছে আমাদের 50 দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমাদের মেজর দিয়ে দিলাম হচ্ছে মেজরের ও হবে মেজর নিজেও একটা ভারকার দিয়ে দিলাম এর ভেরিয়েবল টাইপ হবে ভারকার এইটাও হচ্ছে ফিফটি ওকে দেন প্রাইমারি কি প্রাইমারি কি হবে হচ্ছে আমাদের স্টুডেন্ট আইডিটাকে প্রাইমারি কি হিসেবে দিয়ে দিব স্টুডেন্ট আইডি ওকে এখন প্রিন্টেসিস ক্লোজ করে দিব জানি এটাকে যদি রান করি আমি জানি আমার এখানে রান হবে না কারণ আমাদের আমার এখানে অটো ইনক্রিমেন্টটা কাজ করতেছে না আপনারা শিখে রাখেন হয়তো যেটা আছে এটা কাজ করবে এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট সার্ভার এক্সিকিউট এক্সিকিউট করলে হবে না বিকজ অফ অটো ইনক্রিমেন্ট এখানে কাজ করতেছে না আমি যদি এখানে এটাও দিই তারপরেও কাজ করবে না হ্যাঁ তো এখানে অটো ইনক্রিমেন্ট দিলে কি হবে বিষয়টা অটো ইনক্রিমেন্ট দিলে আমাদের স্টুডেন্ট আইডি অটো জেনারেট হবে যতগুলো আমি ভ্যালু ইনপুট করি না কেন সেটা স্টুডেন্ট আইডি ওয়ান টু থ্রি ফোর এরকম অটো জেনারেট হবে হ্যাঁ ওকে তো এটা শেখাইতে চাইছিলাম আর কি ওকে কমেন্ট করে দিলাম এরপরে আমরা একটু নিচের দিকে চলে যাই সো আমি আগে যেহেতু স্টুডেন্ট ট্যাবলটা একটু ড্রপ করা হয়ে গেছে আমি আবার পূর্বের টেবলটাকে একটু কল করে নিচ্ছি ওকে এটাকে আনকমেন্ট করে এটাকে এক্সিকিউট করলাম টেবল ক্রিয়েট হয়ে গেছে আমার যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকেও আমি কি করব ইনসার্ট করবো আনকমেন্ট করে এক্সিকিউট করলে আমাদের ট্যাবলে নতুন করে ভ্যালু ক্রিয়েট হয়ে গেছে সো এগুলোকে আমি আবার কমেন্ট বানিয়ে দিচ্ছি যেহেতু আমার এইগুলার কাজ শেষ হ্যাঁ যে হ্যাঁ আমি আমার টেবিল আবার নতুন করে ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমি এক্সিকিউট করলে সিলেক্ট অল ফ্রম হ্যাঁ চলে আসছে আমার আগের টেবিলটা হ্যাঁ এখন আমি যেটা শিখবো সেটা হচ্ছে আপডেট কিভাবে আমরা একটা টেবলকে টেবলের ভ্যালুগুলোকে আপডেট করব আপডেট এ টেবল ওকে আপডেট এ এখন আমরা করবো হচ্ছে আপডেট আপডেট স্টুডেন্ট মানে একটা টেবলকে আপডেট করতে গেলে কি করতে হয় প্রথম কথা হচ্ছে আমাকে আপডেট করতে হবে কমান্ড দিব কোন টেবলকে আপডেট করব সেই টেবলের নাম দিয়ে দেবো স্টুডেন্ট দেন আমি দিয়ে দিব হ্যাঁ আমাদের সেটটা সেট মেজর হ্যাঁ আমাদের মেজর যে কলামটা আছে এই কলামের নতুন করে ভ্যালু সেট করতে হবে সেট মেজর ইকুয়েলস টু বায়ো সরি বায়োলজি নামে না ম্যাথমেটিক্স নামে আছে সেট এখানে আমি দিয়ে দিলাম ম্যাথ সেট ম্যাথ মেজর ম্যাথ ওয়ার আমি একটু লিখে বুঝাই ওয়ার মেজর গেস্ট টু ম্যাথেমেটিক্স ম্যাথমেটিক্স ওকে এটাকে রান করি তারপরে বুঝতে পারবেন এক্সিকিউট করি দেখেন এর আগে আমাদের এখানে রাখিবের যে ডিপার্টমেন্ট বা মেজর ছিল এটা ম্যাথেমেটিক্স ছিল এখন হয়ে গেছে ম্যাথ কেন ম্যাথ হয়েছে আমরা এখানে আপডেট করতে হচ্ছে হ্যাঁ আপডেট স্টুডেন্ট আপডেট করো সেট সেট মেজর ম্যাথ ম্যাথ করবা মেজরের ক্ষেত্রে যেখানে মেজর যেই কলামে যেই রোতে ম্যাথামেটিক্স নামে মেজরটা আছে সেই রোতে ম্যাথামেটিক্স কে সরিয়ে শুধুমাত্র ম্যাথ ইনপুট করবে এটাই হচ্ছে আমাদের আপডেটের সিস্টেম ঠিক আছে তো এইটাই আর কি এখন আমি আবার এখানে দিয়ে দিলাম যে আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে এটাকে পরিবর্তন করে স্ট্যা টেস টিক্স এটাকে পরিবর্তন সরি এটা স্ট্যাট করব শুধুমাত্র স্ট্যাট করব যদি সেখানে স্ট্যাটিস্টিক্স থাকে স্ট্যাটিস্টিক্স থাকে ওকে এখন দেখেন কি হয় দেখেন স্ট্যাট চলে আসছে স্ট্যাটিস্টিক ছিল এখন চলে আসছে স্ট্যাট এইভাবে আপডেট করতে হয় ওকে তো এটা তো গেল একটা প্রসেস এখন আমি আর একটা দেখাবো ধরেন এখানে আমি দিব হ্যাঁ আপডেট স্টুডেন্ট মেজর সেট মেজর ম্যাথ ম্যাথ সেট করবেন মেজরটা হবে ম্যাথ এবং কোন কলামে কোন রোতে গিয়ে আমাদের মেজরটা কোন স্টুডেন্টের মেজরটা ম্যাথ হবে সেটা আমাদেরকে লিখে দিতে হবে হয় আর যে হয় আইডি ইকুয়েলস টু থ্রি বলছে যে স্টুডেন্টের আইডি থ্রি সেই স্টুডেন্টের মেজরটা ম্যাথ সেট করে দিতে বলছে এখন এক্সিকিউট করি দেখেন কি আর এই দেখেন রুমির যে মেজরটা আনডিসাইডেড ছিল সেটা হয়ে গেছে এখন ম্যাথ এইভাবে কিন্তু আমরা চাইলেই যে কোনো টেবল আপডেট করতে পারি ওকে আরো একটা কাজ শিখবো ইনশাল্লাহ ওকে এখন যে কাজটা শিখবো আপডেট রিলেটেডই ধরেন আমি বলে দিলাম যে আপডেট টেবলের নাম হচ্ছে স্টুডেন্ট আপডেট স্টুডেন্ট সেট করতে বলবো সেট মেজর ইজুকাল টু অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স ওকে আমি বলছি যে মেজরটা সেট করতে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স হয়ার যেখানে আমাদের মেজর যেখানে মেজর থাকবে হচ্ছে মেজর ইজ টু ম্যাথ যেখানে মেজর ম্যাথ থাকবে যে স্টুডেন্টের মেজর ম্যাথ থাকবে সেটাকে পরিবর্তন করে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স দিব অর দিয়ে দিব অর অর অথবা মেজর বললাম সেটা হচ্ছে যেখানে ম্যাথ অথবা মেজর স্ট্যাট স্ট্যাটিস্টিক্স মেজর থাকলেও পরিবর্তন করে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স চলে আসবে যদি মেজর ম্যাথ থাকেও তাহলেও পরিবর্তন করে স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স চলে আসবে ঠিক আছে এক্সিকিউট দেখেন এখানে ম্যাথ ছিল স্ট্যাটিস্টিক ছিল আমি সবগুলোকে বলে দিলাম যে যদি ম্যাথ মেজর ম্যাথ থাকে অথবা স্ট্যাটিস্টিক্স থাকে পরিবর্তন করে আপনার স্ট্যাটিস্টিক্স করে দাও সে কিন্তু এখানে করে দিয়েছে হ্যাঁ এইভাবে করতে এটা হচ্ছে অর এর কাজ হ্যাঁ অর ফাংশন অর এর ইউজ ওকে তো এটা আমি করে দিলাম আবার এখানে আর একটা কাজ করা যায় এটাকে আমি করে দিলাম এবার এখন দেখেন আপডেট আপডেট নেইম ইউক্যাল টু নেম তো আপডেট করতে বলবো আপডেট নেম ইজ ইকুয়াল টু সরি আপডেট স্টুডেন্ট লিখতে হবে নেম সরি এখানে লিখতে হবে সেট নেম ইজ ইউক্যাল টু রাসেল এবং মেজর এজুকেল টু আনডিসাইডেড মেজর এজুকেল টু আনডিসাইডেড হায়ার স্টুডেন্ট আইডি ইকুয়েলস টু থ্রি ধরেন আমাদের একটা একটা কি টেবিলে একটা ভ্যালু ইনপুট ভুল হয়ে গেছে যে রুমির যে ইয়েটা দিয়েছিলাম নামটা তিন নম্বরে স্টুডেন্ট আইডি তিন নম্বরে রুমি ছিল এটাকে পরিবর্তন করতে হবে না এখানে রুমি দেওয়া যাবে না রুল একটু পরিবর্তন হয়ে গেছে রেজাল্টের ভিত্তিতে সো এখানে আমাদের এখন রাসেল দিতে হবে নাম এবং মেজর দিতে হবে আনডিসাইডেড মানে আমরা মেজর তার মেজরটা জানি না অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এর জায়গায় আইডি সেটার চলে আসবে তো বলছে হায়ার স্টুডেন্ট আইডি 3 যেই স্টুডেন্টের আইডি দা 3 সেইখানে এই পরিবর্তনটা আসবে তো এটাকে এক্সিকিউট করি দেখেন কি চলে আসছে আম সরি ও এখানে একটা কমা দেওয়া হয়নি নেম কমা মেজর ওকে এখন চলে আসছে দেখেন এই যে রাসেল চলে আসছে আন্ডিসাইডেড চলে আসছে তো সো এইভাবে আমাদের পরিবর্তনটা করতে হয় ঠিক আছে তো বেসিক আমরা মোটামুটি অনেকগুলোই শিখলাম এইভাবে আপনারা হচ্ছে কি করবেন আপডেটের ফাংশনটার কাজ করবেন এবার আসেন হচ্ছে আমরা একটু ডিলিট ফ্রম ইস ডিলিট ফাংশন নিয়ে কাজ করব হ্যাঁ ডিলিট ফাংশন কীভাবে কাজ করে সেটা জানবো ওকে ডিলিট ফাংশন কীভাবে কাজ করে আমরা একটা কলাম বা রো ডিলিট করতে চাচ্ছি সো এই জন্য আমরা কি দিব ডিলেট ফ্রম স্টুডেন্ট স্টুডেন্ট থেকে একটা ভ্যালু সেই হচ্ছে কি দিলাম স্টুডেন্ট আইডি ইকুয়েলস টু স্টুডেন্ট আইডি ইকুয়েলস টু থ্রি যে স্টুডেন্ট আইডি যে থ্রিটা আছে এই থ্রি আইডি সমস্ত কিছু ডিলিট করে দাও সো এক্সিকিউট করি দেখেন হ্যাঁ স্টুডেন্ট আইডি থ্রি কিন্তু আমাদের রিলেট হয়ে গেছে এখানে কিন্তু আর স্টুডেন্ট আইডি থ্রি দেখাচ্ছে না শো করতেছে না সো এইভাবে রিলেট করতে হয় তো এছাড়াও রিলেটেড আরো প্রসেস আছে যেটা আমরা আপডেটের ক্ষেত্রে দেখলাম ঠিক একই ভাবে এই জায়গায় কাজ করব সো আমরা যদি বলি দেখেন একটু ডিলেট ফ্রম স্টুডেন্ট ডিলেট ফ্রম স্টুডেন্ট কল করলাম এখানে হয়ার আমাদের নাম থাকবে হচ্ছে আমাদের নাম থাকবে জামান এমন একটা জায়গা থেকে ডিলেট করতে হবে যেখানে নাম হচ্ছে আমাদের জামান এবং আমাদের মেজর থাকতে হবে মেজর থাকতে হবে হচ্ছে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স বা মেজর থাকতে হবে আনডিসাইডেড হ্যাঁ আমি একটু আনডিসাইডেড দিয়ে আগে দেখি ডি সাইডেড ওকে রান করি তাহলে এখানে এখানে ডিলিট হয়নি জামার নামে যে এটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়নি ঠিক আছে রোটা ডিলিট হয়নি কেন ডিলিট হয়নি এডমিশনের কারণটা আমি একটু বলি আপনাদের আমি যদি শুধুমাত্র এই অ্যান্ড মেজর না দিতাম যে ডিলিট ফ্রম স্টুডেন্ট হায়ার নেম জামান জামান নামে যে স্টুডেন্ট আছে এই স্টুডেন্টকে ডিলেট করে দাও তখন কিন্তু এই ওয়ানটা ডিলেট করে দিত ঠিক আছে তখন কিন্তু সে ওয়ানটা ডিলেট করে দিত বাট এখন কেন দেয়নি এর পিছনের কারণটা একটু বলি এই যে জামান নামটা দেওয়া হয়েছে পাশাপাশি এখানে কিন্তু আরেকটা শর্ত দেওয়া আছে এবং ওনার মেজরটাই জামানের মেজরটা আনডিসাইডেড হইতে হবে যেহেতু এখানে জামানের মেজরটা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স আনডিসাইডেড নয় সো সে কিন্তু ডিলেট করে ঠিক আছে সে কিন্তু এই রোটাকে ডিলিট করতে পারেনি বা করে নেই কিন্তু আমি যদি এখানে দিয়ে দিই হ্যাঁ এখন দেখেন আমি বলে দিলাম হ্যাঁ ওই বেচারার অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স ঠিক আছে ওকে তার ডিপার্টমেন্ট অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এখন ডিলিট করেন এখন কিন্তু সে ডিলিট করে যে হ্যাঁ দুইটাই মিলছে নামও মিলছে অ্যাপ্লাইড সেটাও মিলে গেছে ডিপার্টমেন্ট মেজর মিলে গেছে ওকে দেন ইটস ফাইন এভাবে ডিলেট করতে হয় ডিলেট ফাংশন মূলত কাজ করে এবার আসান হচ্ছে আমাদের এবার দেখেন ডিলেট ফ্রম স্টুডেন্ট দিলে কি হয় ডিলেট ফ্রম স্টুডেন্ট একটা করি ডিলেট ফ্রম স্টুডেন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু এই স্টুডেন্ট টেবিলে যা কিছু আছে সব কিছু ডিলেট করে দিয়েছে সে ডিলেট ফ্রম স্টুডেন্ট দিলে সে সব কিছু ডিলেট করে দিবে কোথা থেকে যে টেবলের নাম দিব সেই টেবুল থেকে হ্যাঁ এইভাবে ডিলেট করতে হয় ওকে এইবার আমি এটাকে কমেন্ট করে দিলাম পাশাপাশি আমি একটু আবার একটু আবার আমাদের ট্যাবলটা ফেরত নিয়ে আসবো ঠিক আছে ফেরত নিয়ে আসবো তো এইখানে দেওয়া আছে সব কিছুই এটাকে আনকমেন্ট করবো দেন এক্সিকিউট করবো দেন এটাকে আবার কমেন্ট করে দিব আমার ভ্যালুগুলো সব চলে আসছে একটু চেক করে দেখাই আপনাদের হ্যাঁ বেলুগুলো সব চলে আসছে এখন আমরা কিছু বেসিক কুয়েরি শিখবো বেসিক কুয়েরি হ্যাঁ সিলেক্ট নেম মেজর ফ্রম স্টুডেন্ট দেখেন সিলেক্ট নেম কমা মেজর ফ্রম স্টুডেন্ট আমি এইটাকে একটু আচ্ছা দুইটাই রাখি দুইটাই থাকলে আপনারা বুঝতে পারবেন সিলেক্ট সিলেক্ট করতে করতে বলছি বলছি মেজর স্টুডেন্ট করি আচ্ছা এটা ফর্ম হয়নি এটা ফর্ম হয়ে গেছে এখন চলে আসবে তো এখন দেখেন সিলেক্ট নেম মেজর ফ্রম স্টুডেন্ট এখানে শুধু নাম আর মেজর সিলেক্ট করতে বলছে এ কিন্তু নাম এবং মেজর সিলেক্ট করে দেখাইছে কিন্তু এখানে দেখেন সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট সে কিন্তু সবগুলো সিলেক্ট করে দেখাইছে ঠিক আছে হচ্ছে আমাদের পার্থক্য যাকে যাকে সিলেক্ট করতে বলবো যেই কলমকে সেই সেই সিলেক্ট করে দেখাবে ওকে তো এই সিলেক্টের প্রসেসটা করতে পারি আমরা হ্যাঁ আরো আরেকভাবে করতে পারি সেটা হচ্ছে দেখেন সিলেক্ট স্টুডেন্ট ডট মেজর স্টুডেন্ট টেবল থেকে এখানে ডিফিনেট করে দিলাম হ্যাঁ সিলেক্ট স্টুডেন্ট ডট মেজর যদি বলি সে কিন্তু অটো শুধুমাত্র মেজরটা সিলেক্ট করবে ঠিক আছে এটা যদি করি তাহলে কি হয় দেখেন এখন আমাদের তিনটা চলে আসছে না দেখেন এখানে স্টুডেন্ট ডট মেজর দিল যা শুধুমাত্র মেজর দিলেও তাই চলে আসবে জাস্ট এখানে ফ্রম স্টুডেন্টটা লিখতে হবে এইভাবে চলে আসছে তিনটা আউটপুট এখন এখানে যদি আমরা এই সেমিগুলো না ইউজ করি তাহলে কি হয় দেখেন তো ও সেম জিনিস ওকে আর ফাইন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হয় সো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এটাকে আমি একটু করে দিলাম এখন এইখানে যে পরিবর্তনটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে সিলেক্ট স্টুডেন্ট ডট মেজর ফ্রম ই স্টুডেন্ট এবং এখানে বলে দিলাম যে ফ্রম স্টুডেন্ট মেজরগুলা সিলেক্ট করবেন একটা পরিবর্তন আমাদের অবশ্যই দরকার সেটা আমি পরিবর্তনটা এইভাবে দেখাইতে পারছি না আমি এইভাবে দেখাই একটু সিলেক্ট স্টুডেন্ট ডট বিষয়টা সেটা আমরা অর্ডার বাই মেজর ওকে অর্ডার বাই মেজর এখন এটা কিভাবে কাজ করবে সেটা একটু দেখেন হম এবার কথা হচ্ছে প্রথমটা এইখানে যে প্রথমটা ছিল সেখানে সিলেক্ট স্টুডেন্ট মেজর ফ্রম স্টুডেন্ট স্টুডেন্টের মেজর গুলা সিলেক্ট করতে গেছে সো সেই স্টুডেন্ট ছিল প্রথম স্ট্যাটিস্টিক্স তারপরে ম্যাথামেটিক্স তারপরে আনডিসাইডেড ছিল এটা আপনাকে সেভাবে দেখাইছে বাট আমি যখন বলে দিলাম যে না অর্ডার বাই মেজর এই মেজর গুলাকে একটু আমাদের প্রথম অক্ষর দিয়ে মেজরের প্রথম অক্ষর দিয়ে সাজাও ক্রম করো প্রথমে হচ্ছে এম ছিল এম এস এর আগে এম চলে আসে অ্যালফাবেটিক ওয়েতে সো এটা আগে ম্যাথমেটিক্স দেখাইছে দেন হচ্ছে স্ট্যাটিস্টিক্স দেখাইছে এরপরে হচ্ছে আনডিসাইডেড আপনাকে দেখাইলো ওকে সো এইভাবে হচ্ছে অর্ডার বাই কাজ করে যদি আমি এখানে দিতাম যে হ্যাঁ অর্ডার বাই নেম তখন দেখে কিভাবে কাজ করে দেখেন অর্ডার বাই নেম এই যে আগে চলে আসছে ম্যাথমেটিক্স তারপর আনডিসাইডেড তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স এখন পরিবর্তনটা কোথায় হইছে আগে ছিল অর্ডার বাই অর্ডার বাই আমি এখানে একটু দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন অর্ডার বাই মেজর অর্ডার বাই মেজর দিলাম একটা হচ্ছে অর্ডার বাই নেম দিলাম দেন হচ্ছে আমি সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট আচ্ছা এই স্টুডেন্টের প্রথমে দেখেন স্টুডেন্ট যে টোটাল টেবলটা আছে প্রথমে স্ট্যাটিস্টিক ছিল তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স ছিল তারপরে আনডিসাইডেড ছিল যখন আমি অর্ডার বাই মেজর করলাম তখন আলফাবেটিক ওয়েতে মেজরের যেটা প্রথম অক্ষর আছে এই প্রথম অক্ষর যদি আলফাবেটিক ওয়েতে আগে থাকে সেই মেজরটাকে আগে দেখাচ্ছে এক্স্যাক্টলি এম ইজ বিফোর দেন হচ্ছে আমাদের এস ইউ সো এই আলফাবেটিক ওয়েতে চলে আসছে আগে ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিকস এরপর আনডিসাইডেড বাট হয় নাই উইথ নেইম তখন দেখেন চলে আসছে ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স মানে প্রথমে সে নেমটাকে অর্ডার করছে অর্ডার বাই করছে এখন দেখেন প্রথমে আর চলে আসবে তারপরে হচ্ছে জেড চলে আসবে হ্যাঁ আর এ আগে চলে আসবে তারপরে আর ইউ চলে আসবে এটা আলফাবেটিক ওয়েতে হ্যাঁ যেভাবে ডিকশনারি কাজ করে আলফাবেটিক ওয়েতে চলে আসবে আর এ আগে আসছে তারপরে আর ইউ আসবে তারপরে জেড আলফাবেটিক ওয়েতে হ্যাঁ যে আলফাবেটটা আগে থাকবে সেই আলফাবেটের ডিপার্টমেন্টটা আগে দেখাবে ঠিক আছে তো প্রথমে আলফাবেটিক ওয়েতে নেমটা প্রথমে আসবে হচ্ছে রাকিবের সো এর আমাদের ইয়েটা দেখাইছে ম্যাথমেটিক্স এটা আগে দেখাইছে মেজর এরপরে রুমি এর হচ্ছে আর ইউ এটা দ্বিতীয় নাম্বারে চলে আসবে এই জন্য আনডিসাইডেড মেজরটা দ্বিতীয় নাম্বারে দেখাইছে স্ট্যাটিস্টিক জামানের স্ট্যাটিস্টিক্স জেড যেহেতু সবার শেষে জেট আলফাবেটিক আলফাবেট হিসেবে সবার শেষে সো স্ট্যাটিস্টিক্স সবার শেষে দেখাইছে এবং এটি হচ্ছে আমাদের মূলত পার্থক্য অর্ডার অর্ডার ওই ফাংশন আশা করি আপনারা বুঝতে পারছেন ওকে এখানে কিন্তু আমরা চাইলে অর্ডার বাই স্টুডেন্ট আইডিও দিতে পারি ওকে অর্ডার বাই স্টুডেন্ট আইডি কারণ আমি এখানে দিয়ে দিলাম অর্ডার বাই নেম না দি স্টুডেন্ট আইডি তখন অন্য অন্যরকম দেখবেন আপনারা স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডিতে যা ছিল স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স আনডিসাইডেড সো এইভাবে চলে আসছে ওকে তো আশা করি বুঝতে পারছেন তো হায়ার দিলাম অর্ডার বাই দিলাম চলে গেছে সব কিছু হয়ে গেছে আমাদের বেসিকের

এখানে আমি দিলাম আচ্ছা এটা থাক এটা থাক এখানে সিলেক্ট এটাই হচ্ছে অর্ডার বাই স্টুডেন্ট আইডি এটা দিলাম না অর্ডার বাই বাদ দিলাম সিলেক্ট স্টুডেন্ট মেজর ফ্রম স্টুডেন্ট এখানে বললাম হয়ার যেখানে হচ্ছে আমাদের স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডি আমি বলে দিলাম গ্যাটার দেন ওয়ান মানে যেখানে স্টুডেন্ট আইডি ওয়ানের থেকে বড় তার মেজর গুলো আমাদের দেখাও হ্যাঁ স্টুডেন্ট মেজর দিলাম পাশাপাশি আমি দিয়ে দিই হচ্ছে স্টুডেন্ট ডট নেইম ওকে স্টুডেন্ট আইডি এখানে মিস গেছে হচ্ছে এটা এখন রান করি দেখেন এখানে অর্ডার ওই ফাংশনে এক ধরনের দেখাইছি এরপরে হচ্ছে আমাদের স্টুডেন্ট মেজর তারপরে আমাদের বলছে যে হ্যাঁ স্টুডেন্ট নেম দিতে বলছে ফ্রম স্টুডেন্ট স্টুডেন্ট আইডি অনুযায়ী এবং স্টুডেন্ট আইডি ওয়ানের থেকে বড় তার মানে টু এবং থ্রি নাম্বারে যাদের স্টুডেন্ট আইডি আছে শুধুমাত্র তাদের আউটপুটটা দেখাইছে দেখেন ওয়ানের থেকে বড় টু এবং থ্রি সো এদের হচ্ছে রাকিব এবং রুমি এই দুইটা স্টুডেন্টের আউটপুটটা দেখাইছে এখানে যেহেতু আমি এখানে সিলেক্ট হচ্ছে আমাদের স্টুডেন্ট মেজরটা আগে এবং স্টুডেন্ট নেমটা পরে দিয়েছিলাম সো এটা আগে মেজর দেখাইছে এবং নেমটা পরে দেখাইছে ওকে এটাই এটাই আর কি আশা করি বুঝতে পারছেন তো এইভাবে মূলত আমাদের কাজগুলো করতে হয় ঠিক আছে এবার আর একটা দেখাইলাম আহ অবশ্যই আমরা গ্রুপ বাই ফাংশন দিব দিব না তা না শিখবো আস্তে আস্তে শিখবো এরপর আমি একটু ইন ফাংশনটা দেখাইতে চাই ঠিক আছে ইন ফাংশনটা দেখাইতে চাই ইন ফাংশন কিভাবে কাজ করে এগুলো আমি হচ্ছে কমেন্ট করে দিই এবার আমি হচ্ছে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট দিয়ে দিলাম এখানে দেখেন হয়ার ফাংশন কিভাবে কাজ করে হয়ার নেম ইন জামান এরপর হচ্ছে রুমি আমি তাকে বলে দিলাম যে হ্যাঁ সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট স্টুডেন্ট থেকে সিলেক্ট করো যেখানে হয়ার নেম ইন যেখানে নামগুলো কি কি জামান এবং রুমি নাম দেওয়া আছে ঠিক আছে সেগুলো সিলেক্ট করতে বলছি এখানে একটু এক্সিকিউট করি তাহলে বুঝতে পারবেন সে শুধুমাত্র জামান এবং রুমি নামের স্টুডেন্টকে সিলেক্ট করছে আর বাকি একজনকে কিন্তু সিলেক্ট করে নেই ইটস দ্য প্রসিডিউর ওকে দ্যাটস ফাইন এরপরে আমরা এইভাবে ইন্ডাইটি কাজ করে এখানে যদি আরো শর্ত কেউ জুড়ে দিতে চান যে হ্যাঁ অ্যান্ড অ্যান্ড দিয়ে আর একটা শর্ত জুড়ে দিলাম হ্যাঁ অ্যান্ড স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডি ইজ গ্রেটার দেন টু মানে আমাদের নেম ইন জামান এবং রুমি এই দুইটা নামের যে কোনো একটাকে বা দুইটাকেই সিলেক্ট করতে পারবেন এবং যার স্টুডেন্ট আইডি দুইয়ের থেকে বড় হবে তাকে সিলেক্ট করতে হবে দুইয়ের থেকে যার ছোট সে কিন্তু সিলেক্ট হবে না একটু রান করে দেখাই ঠিক আছে দেখেন দুইয়ের থেকে জামান এবং রুমি দুইটাই আসবে কিন্তু তারপরে আবার আরেকটা শর্ত আছে এই দুইটা শর্তের মতো জামান এবং রুমি দুইটা স্টুডেন্টকে চলে আসবে সে প্রথমে ইনপুট নিয়ে নিবে করবে তারপরে বলছি যে হ্যাঁ আর একটা শর্ত হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট আইডি আইডি এবং দুয়ের থেকে বড় হইতে হবে সো দুইয়ের থেকে বড় শুধুমাত্র রুমির আইডি তো এটা কিন্তু শুধুমাত্র রুমিকেই আউটপুট হিসেবে দেখাইছে সো এটা হচ্ছে আমাদের বেসিক চলে আসছে ঠিক আছে ওকে দেন ফাইন আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরো একটু ডিপে চলে যাব হ্যাঁ অ্যাডভান্স কোর্স গুলাতে চলে যাব যেমন ফরেন কি শিখবো আহ নালভেলি কিভাবে সেট করতে হয় ডিলেট কিভাবে করতে হয় হ্যাঁ এগুলো শিখবো ইনশাল্লাহ